এদিকে লোডশেডিং নিয়ন্ত্রণে পর্যাপ্ত জ্বালানির যোগান দিতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে সংসদ অধিবেশনে সরকার প্রধান বলেন, কোভিড মহামারী ও যুদ্ধের ধাক্কায় বিশ্বব্যাপী জ্বালানির অভাবে হিমশিম খাচ্ছে উন্নত দেশগুলো। বিশ্ব পরিস্থিতি আরও খারাপের দিকেও যেতে পারে এমন শঙ্কা প্রকাশ করে বিদ্যুৎসহ সব ধরনের পণ্য ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। রাশিয়ার যুদ্ধ, স্যাংশন, পাল্টা স্যাংশনের কারণে বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি, জ্বালানি তেলের অভাব, জ্বালানি ফুয়েলের অভাব, যার জন্য এখন শুধু বাংলাদেশ নয় উন্নত দেশগুলো হিমশিম খাচ্ছে। সেখানেও আছে ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশেই কিন্তু জ্বালানির অভাব হচ্ছে, সেখানে লোডশেডিং বা বিদ্যুৎ ব্যবহার সীমিত করা হচ্ছে। তেল বা কয়লা বা গ্যাসের যে অভাব সারা বিশ্বব্যাপী, এখন তো অনেক জায়গায় কেনাই মুশকিল, ক্রয় করা একটা অসম্ভব ব্যাপার হয়ে পড়েছে। তারপরে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে, ইতিমধ্যে কাতার ও ওমানের সাথে আমাদের চুক্তি সই হয়ে গেছে। আমরা জল বিদ্যুৎ আমদানিরও ব্যবস্থা নিয়েছি, কয়লা কেনার জন্য ইতিমধ্যেই ব্যবস্থা পদক্ষেপ নেওয়া হয়েছে যাতে বিদ্যুৎগুলি আমরা আবার চালু করতে পারি। তবে সবাইকে অনুরোধ করব যে বিদ্যুৎ ব্যবহারে সকলকে একটু সাশ্রয়ী হতে হবে বা সব জিনিস ব্যবহারে সাশ্রয়ী হতে হবে, কারণ বিশ্বের এই অস্বাভাবিক পরিস্থিতি আর কত দিন চলবে কেউ বলতে পারে না, বা হয়তো বিশ্ব পরিস্থিতি আরও খারাপের দিকেও যেতে পারে। কিন্তু আমাদের দেশের মানুষের সুরক্ষার জন্য, তাদের খাদ্য নিরাপত্তার জন্য যা যা করার আমরা করে যাচ্ছি।